بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা। তিনি বলেন, আমি আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে নাকি? সরল অর্থ বুঝেন, তাইলে আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র জাতির জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, এবং সতর্ককারী রূপে। আয়াতের অংশে বুঝেন, এক নাম্বার, মহান আল্লাহ বলেন, আপনাকে আমি পৃথিবীবাসীর জন্য দুই কারণে পাঠাইছি। কয় কারণ? দুই কারণ। সূরাতুস সাবা 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন, দুই কারণে আমি দুনিয়ার জমিনে আপনাকে পাঠিয়েছি। এক নম্বর, আমি আপনাকে জগৎবাসীর জন্য পাঠিয়েছি সুসংবাদ দাতা হিসাবে। দুই নম্বর হল, আমি আল্লাহ সতর্ককারী হিসাবে আপনাকে দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। এখন কেউ মানবে আর কেউ মানবে না, ঠিক কিনা বলেন? কেউ মানবে আর কেউ মানবে না। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আপনি যে আমার পক্ষ থেকে সুসংবাদদাতা হিসাবে পৃথিবীতে এসেছেন, অধিকাংশ মানুষ সেই কথাটা জানে একটু জোরে কোন জানে না। আল্লাহ বলেন, কেন পাঠাইছি? দুইটা কারণ বুঝছেন তো আপনারা, সাক্ষী দেন। কয়টা কারণ? দুইটা। কি কি? সুসংবাদদাতা, সতর্ককারী। এই দুই হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। এরপরে আল্লাহ বলছেন, وكفى بالله شهيدا. الله পাক তিনি ঘোষণা দিয়ে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি পৃথিবীতে আমার রাসূলকে পাঠিয়েছি কল্যাণের জন্য। কল্যাণের জন্য আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। এক নাম্বার কল্যাণ হলো, তারা মানুষকে, ওই মানুষগুলোকে জোরে কন্ঠ ডাকবে কার দিকে? আরে জোরে কোন কার দিকে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে,
মানুষেরা যখন একত্রিত হয়ে যাবে আল্লাহর সামনে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীকে যে দায়িত্বটা দিবেন সেই দায়িত্ব হলো সুপারিশের দায়িত্ব যারা বলেন ঠিক কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন লোক উপস্থিত হলেন উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম আপনার পক্ষ থেকে কারা সুপারিশ প্রাপ্ত হবে কে আপনার কাছ থেকে সর্বপ্রথম সুপারিশের ভাগীদার হবে আল্লাহর নবী বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা সাহাবী জিজ্ঞেস করলেন সর্বপ্রথম কে আপনার পক্ষ থেকে সুপারিশের দায়িত্ব পাবে মানে সুপারিশ পাবে কে আপনার কাছ থেকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অধিকারী হবে বা জান্নাতে যাওয়ার সৌভাগ্যবান হবে কাকে আপনি প্রথম সুপারিশ করবেন নবীজি বলেন যেই মানুষ বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি আও নাফসি যেই মানুষ দুনিয়ার জমিনে একগ্র চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে এই কথা উচ্চারণ করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষকে আমি আল্লাহর কাছ থেকে সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ পাঠিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা কে বলছেন আল্লাহ আল্লাহ বলে তিনি বলেন আমি আমার রাসূলকে জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ পাঠালাম অধিকাংশ মানুষ সে সম্পর্কে জানে না কারণ আমি আল্লাহ যে আমার নবীকে দুনিয়াতে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি বহু মানুষেরা জানে না যার কারণে তারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে ঠিক না বলে দুর্ভাগ্য হলেও সত্য আজকে গোটা বাংলাদেশে একটি আনন্দ নিয়ে মেতে আছেন আমার আগে অনেকেই বলেছেন একটি আনন্দ নিয়ে মেতে আছে সেই আনন্দটার নাম হলো একটু জোরে এখন কি নাম ফুটবল খেলা আমি আপনাদের কাছে অপসংস্কৃতি সম্পর্কে কিছু বলতে চাই না সংস্কৃতির ইসলামের বিধান আছে কিন্তু অপসংস্কৃতি আল্লাহ কখনো অ্যাকসেপ্ট করে না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই বান্দারা পৃথিবীতে এসেছে আমার আল্লাহ বলছেন জগৎবাসীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি এই মানুষেরা আজকে দুনিয়ার জমিনে নবীর বিরুদ্ধাচরণকারীদের পক্ষে তারপরে পতাকা টানিয়ে সংবর্ধনা জানায় সমর্থক আছে বাংলাদেশে ম্যাক্রোর দেশের কথা কম ম্যাক্রোর দেশটার নাম কি ভাই ফ্রান্স এবার আপনাদের কাছে প্রশ্ন হল ফ্রান্সের সেই ম্যাক্রো সহ ওই সমস্ত মানুষেরা আমার নবীর বিরুদ্ধে একবার সোচ্চার হয়েছিল কিনা কথা বলেন না কেন মহামারী করোনার আগে তারা আমার নবীর বিরুদ্ধে একটা কার্টুন প্রদর্শন করেছিল সেই ফ্রান্সের মাটিতে একজন আল্লাহর বান্দী নাফরমান মহিলা ইসলাম গ্রহণ না করার কারণে নবীর বিরুদ্ধে কার্টুন টুকু নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ালো আরেক হাতে কোরআন নিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ শুরু করেছে ইমানদার মুমিন মুসলমান ওই তাদেরকে বলা হয় এই কার্টুন প্রদর্শনকারী মহিলারে একটা থাপ্পড় দিয়ে জমিনে ফেলে দিয়েছিল 5 মিনিট সময় লাগছিল জমিন থেকে সে সোজা হতে ঠিক না বলে
বিশ্বাস না হয় ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন এক থাপ্পড় দিছি এই গোষ্ঠীটা হলো আবু জাহেলের দল ঠিক বলাবন না কেন ঠিক কার দল আবু জাহেল আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছে প্রিয় ছিল উতবার কাছে প্রিয় ছিল সাইবার কাছে প্রিয় ছিল ওয়ালিদ ইবনে মুগিরার কাছে প্রিয় ছিল গোটা মক্কাবাসীর কাছে আরববাসীর কাছে প্রিয় ছিল ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত 40 বছরের কোটায় বয়স পৌঁছায় নাই আর আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল ও কোরআন নিয়ে আসে নাই ঠিক কি না বলেন ঠিক যেদিন কোরআন নিয়ে এসেছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল সেদিন আবু জাহেলের তরফার মধ্যে আগুন লেগে গেছে আপনারা বুঝেন নাই মনে হয় ঠিক তার শরীরে আগুন লেগে গেছে তার জনগোষ্ঠীর শরীরে আগুন লেগে গেছে নবী এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানব সম্প্রদায় তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তোমাদেরকে সফলতা তিনি দান করবেন আবু জাহেল কয় আহমদ ভাতিজা আমার এতদিন তুমি আমাদের কাছে ভালো ছিলে কেমন ভালো ছিল একটু দেখেন উদাহরণ দিলে বুঝবেন আপনারা যারা হজ করেছেন নিশ্চয় জানা আছে দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আপনাদেরও জানা আছে মক্কা আল্লাহর ঘর কাবা ঘর বাইতুল্লাহতে এমন একটা পাথর লাগানো আছে যেই পাথরটাকে মানুষেরা চুমু দেওয়ার জন্য পাগল পাড়া থাকে কথা কম সেই পাথরটার নাম কি হাজিরে আসওয়াদ তোয়াফের সময় অন্য কোন জায়গায় ভিড় না থাকলেও হাজিরে আসওয়াদের কাছে জনগণ হাজিদের জিয়াফতুল্লাহদের ভিড়ের কোনো কমতি নাই সুবহানাল্লাহ অন্য কোন সাইড দিয়ে হাজিরা না থাকলেও মানে ভিড় জমানো না থাকলেও আছে তো সব সাইড দিয়ে কিন্তু এখানে ভিড়টা বেশি থাকে শুধু একবার চুমু দেওয়ার জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের মাঝে কেমন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন সেটা বোঝানোর জন্য ঘটনাটি বলছি একদিন গুত্রে গুত্রে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে হাজরে আসওয়াদকে কেন্দ্র করে একদল হলো বংশীয় মর্যাদা সম্পন্ন আরেক দল অর্থের দিক দিয়ে শক্তিশালী আরেক দল হলো জনবলে শক্তিশালী আরেক দল হলো শিক্ষা দিক থেকে শক্তিশালী এই চার গোত্রের মধ্যে দেখা যায় দ্বন্দ্ব বেজে গেছে একদল বলছে আমরা হাজরে আসওয়াদটুকু লাগাব আরেক দল বলল না না তোমাদেরকে লাগাতে দেওয়া যাবে না তো আমরা জনবল থেকে শক্তিশালী জোর করে লাগাবো আরেক দল বলল অর্থের দিক থেকে আমরা তোমাদের চেয়ে অনেক বড় জোরদার সুতরাং আমরা লাগাবো কারণ এর সংরক্ষণের বিষয়ে আমরা অনেক পয়সা করে দিয়েছি এভাবে চার দলের মধ্যে ঝগড়া যখন সৃষ্টি হয়ে গেল বাগদণ্ডে এমন সময় সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ গৃহ থেকে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আপনারা যারা হজ করেছেন নিশ্চয় দেখেছেন সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে কেউ অ্যাক্সেলেটরে কেউ আবার সিঁড়ি দিয়ে বাবু সালাম দিয়ে উঠলে পরে একটা ছোট্ট কালারকৃত বাড়ি দেখা যায় এই বাড়িটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গার মধ্যে অবস্থিত আসরের নামাজের পরে বাড়ির দরজাটা খোলা থাকে মাগরিবের নামাজের পরে বাড়ির দরজাটা খোলা হয় এশার নামাজের পরেও কখনো কখনো বাড়ির দরজা খোলা হয় আমি ওদম বহুবার সেই ঘরটার ভিতরে প্রবেশ করেছি দিনের নবীর এই বাড়িটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অগণিত হাদিসের কিতাবাদি আছে রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই তাফসীরগুলো এখানে আছে ও মুসলমান আল্লাহর বান্দারা সেখান থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হট্টগোলের আওয়াজটা শুনল হট্টগোলের আওয়াজ শোনার পরে নবীজি বাড়ির থেকে যখন বের হলেন
বাড়ির থেকে বের হয়ে ডালুর মধ্যে হলো কাবা ঘর আর নবীজির বাড়ি হলো একটু উঁচু অংশের মধ্যে নিচের দিকে আসতে শুরু করলেন দূর থেকে কতক মানুষেরা চিৎকার মেরে বলল লিডারেরা বলল আজকে তোমরা ঝগড়া করো না দেখো লক্ষ্য করে আমাদের মাঝে আল আমিন উপস্থিত হতে যাচ্ছে কেমন মায়ার নবী আমরা পেয়েছিলাম কেমন আদর্শিক নবী আমরা পেয়েছিলাম কেমন চরিত্রের অধিকারী আমরা পেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি যখন আস্তে আস্তে করে ডালুর মধ্যে আসলেন কাবা ঘর বাইতুল্লাহর কাছে যখন আসলেন জিজ্ঞেস করলেন কি নিয়ে তোমরা হট্টগোল শুরু করেছ এই সময়টুকুর মধ্যে তারা আওয়াজ দিয়ে বলছে ও আহমদ কাবা ঘরে এই কালো পাথর কে লাগাবে এই নিয়ে আমাদের মধ্যে বাগদণ্ড সৃষ্টি হয়ে গেছে দিনের নবী ডাক দিয়া বলেন ওহে আমার কওমের মানুষেরা হে জাতির মানুষেরা আমি যদি কোনো ফয়সালা করি তোমরা সেই ফয়সালা মেনে নেবে কিনা সবাই চিৎকার মেরে বলল আহমদ তুমি যা সিদ্ধান্ত নিবে আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি কেমন সালিশওয়ালা নবী ছিলেন দেখেন কেমন ইনসাফওয়ালা সালিশওয়ালা নবী ছিলেন আর আমাদের সমাজের সালিশের কি যে অবস্থা ঠিক কিনা তো নবীজি বললেন তাহলে আমার কথা যদি মেনে নেন আওয়াজ শুনুন আল্লাহর বান্দারা সবাই এক বাক্যে স্বীকার করে আওয়াজ তুলে বলল আহমদ যা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তটা আমরা মেনে নিতে প্রস্তুত আছি নবীজি বললেন তাহলে চার গোত্রের চারজন নেতা নিযুক্ত করুন সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন চার গোত্রের চারজন নেতা নিযুক্ত করুন আমরা দেখেছি সালিশ হলে পরে কিছু মানুষেরা আড়ালে চলে যায় সিদ্ধান্ত আনার জন্য জোরে কোন এরকম মানুষ আছে কিনা চারদিকে চার গোত্র চলে গেছে যাওয়ার পরে একজন একজন করে লিডার নিযুক্ত করা হল চারজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এখনো পর্যন্ত তিনি আল্লাহ প্রদত্ত নবুয়ত প্রাণ নাই তবে নবী হিসাবেই আল্লাহর কাছে সিলেক্টেড কথা বুঝেন নাই আল্লাহ তো নবী বানাইই পাঠাইছেন কিন্তু নবুয়তের শিলটা এখনো উঠায় দেন নাই এমন অবস্থায় চারজন সামনে এসে বলল ও আহমদ তোমার সিদ্ধান্ত এবার ব্যক্ত করো আমরা চারজন নেতা নিযুক্ত হয়েছি নবীজি বললেন আমার কাছে একটা চাদর দেন একটা চাদর আল্লাহর নবীর কাছে চাওয়ার পরে তাদের কাঠ থেকে একটা চাদর যখন দেবেন হঠাৎ করে রাসুলের চাদরটারে টান দিলেন সুবহানাল্লাহ বলতেন হঠাৎ করে নবীজির চাদরটা টান দিলেন ওদের চাদরটারে নিলেন না ওই চাদরটা না নেওয়ার পিছনে হিকমত আছে ভাইজান দিনের নবীর চাদর একটা বিছালেন বিছানোর পরে এই হাজরে আসওয়াদটাকে নিজের হাতে তারপরে চাদরের মাঝখানে রাখলেন নেতাদেরকে বললেন আসো তোমরা সামনে আসো কেউ বলেছেন একটা চাদরের মাঝখানে রাখলেন রাখার পর বললেন সামনে আসুন চারজন সামনে আসলো নবীজি বললেন চারটা কোনায় চারজনে ধরুন চার কোনায় চারজনে ধরল যখন বললেন ধরুন এরপরে ধরল নবীজি বললেন উপরের দিকে উঠান উপরে উঠানো উপরে উঠানোর পরে নবী বললেন আমাদের নবী বললেন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বললেন এখন যদি আমার পক্ষ থেকে এই হাজরে আসওয়াদটুকু আল্লাহর ঘরে লাগিয়ে দেই জুরে কোন তো আপনাদের কোন কৈফিয়ত আছে নাকি চারজন ডেকে বলছে না আমাদের কোন দুঃখ নাই কারণ আমরাও তো শামিল ছিলাম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমরাও শামিল ছিলাম
এখানে হলো কুজ্জুস সাবিল আধ্যাত্মিকতা কোথায় লুকিয়ে আছে কোন জায়গায় আধ্যাত্মিকতা সেটা আমাদের বুঝে নেওয়া উচিত কেন নবীজি তাদেরকে ওই হাতটারে লাগিয়ে আল্লাহর ঘরে এই পাথরটারে লাগানোর জন্য দিলেন না নবীজির হাতে কেন লাগালেন তার পিছনে কারণ শুধু একটাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল মুশরিকিনা ফিন নাজাসা মুশরিকরা হলো নাপাক স্থায়ী নাপাক যতক্ষণ না পর্যন্ত সে কালিমা পড়ে মুসলমান না হবে সুবহানাল্লাহ মুশরিকরা হলো নাপাক যতক্ষণ না পর্যন্ত সে কালিমা পড়ে মুসলমান না হবে নাপাক হাত দিয়ে ওই পাথরটা আল্লাহর ঘরে লাগো আল্লাহ এটা চান নাই বিশ্বের আনাস কানাস থেকে হুজ্জাদের প্রাঙ্গণ আল্লাহর ঘরে ওই কাবার পাথরটার মধ্যে চুমু খাওয়ার জন্য পাগল পাড়া সেই পাগল পাড়ার একটু চুমু খাবে এই পাথরটা কোন মুশরিকদের হাতে লাগুক আল্লাহ চান নাই এই কারণে তার নবীর হাতে লাগানোর ব্যবস্থাপনা করেছেন সুবহানাল্লাহ তিনি আল্লাহ বলছেন হে জগতের মানুষেরা শোনো আমি আমার রাসূলের উপরে একটা কিতাব দিছি ওয়াহির মাধ্যমে সেই যে বাণীটা দিলাম কিতাব দিলাম এই কিতাব সম্পর্কে তারা বলতো আরে এটা কোন বিষয় হলো হ্যাঁ তুমি কি নিয়ে আসছো কি নিয়ে আসছো আল্লাহ পাক এই কথার জবাবে কোরআন দিয়ে বলছেন নিশ্চয়ই এ কোরআন সম্মানিত রাসূলের আনীত বাণী আল্লাহ প্রদত্ত এটা হলো বাণী আমার রাসূল এটাকে জাতির সামনে উপস্থাপন করছে সুবহানাল্লাহ বলতেন তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলছেন ও আমার হাবিব জগৎবাসীদের জন্য আপনাকে আমি কেন পাঠিয়েছি কেবলমাত্র সতর্ককারী হিসাবে জুরাকন পাঠাইছেন কে আর একটু জুরাকন পাঠিয়েছেন কে সতর্ককারী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন আবার ডেকে বলছেন উম্মতের জন্য চিন্তা স্বরূপ উম্মত যেন বেশি বেশি চিন্তা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন কেবল সতর্ককারী হিসাবে পাঠিয়েছি নবীজি সতর্ক করেছেন একটা বিষয় দেখে দেখে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তোমরা যদি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই কথা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন আজকে গোটা জগৎবাসীদের জন্য একটা মাত্র কথা আমরাও জোরে বলুন তো আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই কথার সাক্ষী দেই কি দেই না আরো চিৎকার মেরে বলুন সাক্ষী দেই কি দেই না আল্লাহ কয় আর একটু জোরে বলুন আল্লাহ কয় এই কথাটাই বাস্তবতার সাথে নিতে হবে এই জন্যই নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহ القيوم
তিনি হচ্ছেন রব যার সাথে কোনো অংশীদারিত্ব নাই আল হাইয়ুল কাইয়ুম তিনি ছিলেন আছেন এবং থাকবেন না আল্লাহরে কেউ মেরে ফেলছে ভাই একটু জোরে কর না ফেরাউন তো ফেরাউন তীর নিক্ষেপ করেছিল আল্লাহরে মেরে ফেলার জন্য আল্লাহ একটু রক্ত মিশ্রিত করে তারপরে তার দিকে তীরটাকে যখন ফিরিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে ও কালিমুল্লাহ এই যে দেখো তোমার আল্লাহরে জোরে কর না নাউজুবিল্লাহ এই যে দেখো তোমার আল্লাহরে খালাস দিছি নাউজুবিল্লাহ বলছেন না তাহারে আল্লাহ কি এখনো আছেন কিনা এখন একটু জোরে কর না আছে কিনা এখন আপনাদের একটু প্রশ্ন আল্লাহ আছেন যে কোথায় আছে গজল কাইছি আসমান কি জানি গজলটা কইছে আসমানে জমিনে থাকো প্রভু এরকম একটা গজল আছে কিনা বাচ্চারা গায় আসমানে হলো আল্লাহর আরশ সিংহাসন আর আল্লাহ সব জায়গায় আছে না নেই আছেন সাড়ে চোদ্দশো বছর আগে এই কথা বলার পরে নবীজিকে বললো তুমি যে আহমদ রাসুলকে বলতেছে যে তুমি যে বলতেছো এই এক আল্লাহর কথা তুমি যে বলতেছো সুসংবাদদাতা হিসাবে এসেছো তুমি যে বলছো সতর্ককারী হিসাবে এসেছো তাহলে তোমার আল্লাহ কোথায় সুবহানাল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে প্রশ্ন করছে আবু একটু জোরে কোন আবু জাহের আল্লাহ কয় জানিয়ে দেন أجيب دعوة الداعي إذا دعان আপনি বলুন তাদেরকে যারা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায় বা ইন্নি করিম আমি অতি সন্নিকটে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দূরে না কাছে জোরে কোন দূরে না কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন যারা আমি আল্লাহকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি এই জন্য ভাইরা আমার নবীকে আল্লাহ পাঠাইছেন জগৎবাসীদের জন্য রহমত স্বরূপকে সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিঃসন্দেহে আমি আমার রাসূলকে উত্তম চরিত্রকারী রূপে প্রেরণ করেছি কেমন উত্তম চরিত্রবান আমার নবী ছিলেন একটু উদাহরণ দিলে বুঝবেন আপনারা যারা হজ করেছেন নিশ্চয় গিয়েছেন যারা সৌদি আরবে দীর্ঘদিন ছিলেন আপনারাও গিয়েছেন একটা মাটি যেই মাটিটা হলো তায়েফের জমিন কথা বলেন মক্কার জমিনে 54 ডিগ্রি তাপমাত্রা তায়েফের জমিনে ঠান্ডা লাগে আসরের নামাজের পরে মিকাতে যখন আপনি উজু করবেন ঠান্ডা লাগে আমি মনে মনে প্রশ্ন করলাম আল্লাহ মক্কাবাসী তোমার ঘর যেখানে সেই জায়গায় 54 ডিগ্রি তাপমাত্রা এত গরম তায়েফের জমিনের মানুষেরা আমার নবীরে অনেক কষ্ট দিছে দিনের নবীরে কষ্ট দিছে এই তায়েফের মাটিটা এত উর্বর কেন এখানে ফ্রুট ফলের কোন শেষ নাই সমস্ত ফল তুমি উৎপাদন করছো গো আল্লাহ কারণটা কি হঠাৎ করে প্রশ্নের জবাব নিজের ব্রেইনে ঢুকে গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার রাসূলকে তায়েফের মাটিতেই বড় করেছেন ঠিক কিনা বলেন বড় হওয়ার পরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর গেলেন যাওয়ার পরে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওই তায়েফের জমিনে আল্লাহর নবী যাওয়ার সাথে সাথে তায়েফবাসীদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল